আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি নিয়ে এসলাম আরও একটি নতুন এডিটিং ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে, খুব সিম্পলিভাবে আপনারা ওয়াটার শ্যাডো দিতে পারবেন যে কোনো ফটোর উপরে। আপনারা ওয়াটার শ্যাডোটা দিতে হবে। সো আর যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন। সো ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। সো প্রথমেই দেখুন, আমি একটি ইমেজ নিয়েছি, এটাকে আমি এডিট করব। এডিট মাধ্যমে ওয়াটার শ্যাডোটা কীভাবে ফেলবো সেটা আপনারা খুব সহজেই আমি ওয়াটার শ্যাডোটা ফেলবো এই রাস্তার উপর বা এই স্টেটের উপর। সো প্রথমেই আমি এটাকে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এটাকে আমি একটি কপি করে নিচ্ছি। এটা কন্ট্রোল জে দিয়ে পারেন, আবার আপনারা এখান থেকে এখানে ক্লিক করলেও, এটা ড্র্যাগ করে এখানে ক্লিক করলেও পারেন, ঠিক আছে। সো আমি প্রথমে দুটি কপি নিলাম, তারপর আমি এই যে উপরে দুটো কপি এটার উপরে কাজ করব। আমি কাজ করলাম, প্রথমে আমি এই যে লেয়ারটা নিয়েছি এটাকে আমি দুটো এটাকে আমি এইখানে যে ক্লিক আছে ক্লিক করে, তারপর দেখবেন রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করে দেখবেন এখানে নিচে আছে ভার্টিক্যাল, ভার্টিক্যালে উঠিয়ে দেবেন। ভার্টিক্যালের উপর দিয়ে হালকা একটু ড্র্যাগ করে নিচে নামাবেন, ওকে অ্যাপ্লাই। দেন আমি এটাকে মাস্ক করে নেব, এটা থেকে। তারপর অল্টার ক্লিক করে এই মাস্ককে ক্লিক করলে এটা দেখবেন পুরো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখন লেয়ারটার উপরে ক্লিক করে বা লেয়ারটা সিলেক্ট করে, তারপর আমি অল্টার বাটনে ক্লিক করে ধরে রেখে তারপর মাস্ক অপশনে ক্লিক করলেই তাহলে দেখুন এটা কিন্তু সরে যাচ্ছে, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এর মানে একটা পর্দা পড়েছে আর কিছু নেই, মাস্কটা ধরতে গেলে একটা পর্দার মতো। মাস্কের উপর ক্লিক করে তারপরে এখানে অবশ্যই আপনারা যদি এখানে ব্ল্যাক থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে হোয়াইট নেবেন, হ্যাঁ। তারপর আমি এটাকে ব্রাশ করব, ব্রাশ টুলটা নিয়ে নিচ্ছি, ব্রাশ টুল, ওকে। আমি ফ্লোটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা। এখন যদি আমি এখানে ব্রাশ করি তাহলে দেখুন আগের যে ইফেক্টটা, যা আগের যে ইমেজটা ভার্টিক্যাল করা সেটা কিন্তু আস্তে আস্তে পড়ছে। সো এটা আমি আস্তে আস্তে ব্রাশ টুলের মাধ্যমে ফলাবো ইফেক্টটা। দেন আমি এটাকে মাস্কটা অ্যাপ্লাই করে দেবো, অ্যাপ্লাই লেয়ার মাস্কে করে দেবো, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন লেয়ারটা সিলেক্ট করে দেন রাইট বাটনে ক্লিক করে, তারপর দেখবেন ব্ল্যান্ডিং অপশন একটা মানে অপশন আছে, সেটা ক্লিক করবেন। দেন এখানে দেখবেন ব্ল্যান্ডিং অপশন ডিফল্ট, এইটার নিচে দেখবেন দিস লেয়ার আন্ডারলাইন, এইটাকে ধরে যদি এদিকে টান দিতে তাহলে দেখুন এটা কিন্তু আস্তে মানে ই হয়ে গে যাচ্ছে, মানে হালকা ভ্যানিশ হয়ে যাচ্ছে চারিদিক থেকে। আমি যদি অল্টার ক্লিক করে আপনি দুই পাশে যে কোনো একটা মানে বাড়ানো বা কমানো করে আপনিও দেখতে পারেন, এটা ডিফেক্টটা খুবই কার্যকরী ওয়াটার, যারা ওয়াটার শ্যাডো দিতে চান তাদের জন্য বা যে কোনো শ্যাডো দিতে হলেও এটা মানে কার্যকরী উপায়। সো এটা আমি হয়ে গিয়েছে, তারপর উপরটা হালকা একটু দিব। সো এটা আমি ওকে করে দিলাম, দেখুন এটা কিন্তু ওয়াটার ইফেক্টটা পড়ে গিয়েছে। দেন আমি এটাকে মার্স করে তারপর এইটাকে আমি ফিল্টার দিব, ফিল্টার ক্যামেরার ও ফিল্টারে গিয়ে আপনি জাস্ট অল্প কিছু এডিট করলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে আপনি এখানে ওয়াটার ইফেক্টটা।
সো দেখুন সুন্দর খুব সুন্দরভাবে আমি এটার ওয়াটার ইফেক্টটা ফেলেছি বা ওয়াটার শ্যাডোটা খুব ইজিলি ভাবে আপনাদের কাছে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবেন আর কোনো কিছুতে ফটোশপ সম্বন্ধে কোনো কিছু আপনারা জানতে চেষ্টা করলেন বা কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা টিউটোরিয়াল আনার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ